পদ্মা সেতুতে রেল সংযোগ কাজের মধ্যেও স্বাভাবিক থাকবে যান চলাচল। পদ্মা সেতুতে রেললাইনের কাজের মধ্যেও সেতু দিয়ে যান চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। গতকাল সেতু পরিদর্শন শেষে মাওভাঙা সেকশনের রেল প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ বলেন, পদ্মা সেতুতে একই সাথে যানবাহন চলাচল ও রেল সংযোগের কাজ চালিয়ে নেওয়া হবে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি আমাদের কাজের মধ্যে জনগণের চলাচলে যেন কোনো ধরনের সমস্যা না হয়, তারা যেন এই স্বপ্নের সেতু দিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারে, আর এর মাঝে আমরাও আমাদের কাজ সুন্দরভাবে গুছিয়ে নিতে চাই। এদিকে 2018 সালে রেললাইন স্থাপনের কাজ শুরু হলেও এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি হয়েছে 61%। এমন পরিস্থিতিতে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ চালিয়ে নিতে কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, আমরা অনুমতির জন্য অপেক্ষায় ছিলাম। আমাদের ঠিকাদার টিম জানিয়েছে, ভাইব্রেশনের কারণে পদ্মা সেতুতে রেললাইনের কাজ এগিয়ে নিতে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না, তাই আমরা কাজ দ্রুতই শুরু করছি।